আমি টুপি নিয়েছি তো এখন আমি চলে যাব নামাজ পড়ার জন্য ভাই কি পরিস্থিতি আর কি পরিমাণ গরম আর এখান থেকে ওখান থেকে থেকে প্যাসেসে গুজার দেব ভাই সাহ মাম্মি তুম দেমকে মেয়ে বাদ বাতানা চেতসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করো অনেক অনেক ভালো আছেন তো আমিও অনেকটা ভালো আছি তো ভাই আজকে হলো ফ্রাইডে আর ফ্রাইডে মানে শুক্রবার তো আমি অনেক দিন হলে আমাদের আঙ্কেলের মানে পুকুরে অনেক কাজ হচ্ছে আর মেন কথা যে ভাই পুকুরটা অনেক বৃষ্টির কারণে আপনারা তো সব জানেন আমি সব কিছুই তো আপনাদের কাছে শেয়ার করি আর বৃষ্টির কারণে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছিলো এই যে আমরা ফাইনালি চলে এসেছি মানে অনেক ক্ষতি হয়ে গেছিলো আর এই ক্ষতির কারণেই কিন্তু গাছ কোষালি যেগুলো আসলে সবই প্রায় নষ্ট হয়ে গেছিলো যে এখানে পানির ভিতর গাছ পরে আছে আর এইটা আমি পরিষ্কার করছিলাম কিছুদিন হচ্ছে আমি পরিষ্কার করছিলাম এইটা আর এখানে কিছু আছে এখানেও পরিষ্কার করতে হবে আর মেন কথা যে ভাই পানির ভিতর থেকে গাছ তুলতে ভাই মেন মেন কথা ঠিক আছে আর বেশিটুকু নয় বাস কিছুটুকুই আছে কারণ আমার একটা চাচু আছে আমার একটা আঙ্কেল আছে ও আসিচ্ছে না তাই এই গোটা পুকুরের কি করতে হবে আর মেন কথা যে ভাই আজকে ফ্রাইডে শুক্রবার আর বেশি সময় নেওয়া না কারণ কি ভাই সময় কিন্তু খুবই কম আর এখন কত বাজে আই ডোন্ট নো দেখতে ভাই কত টাইম লাগতে আর এই সারি সারে চিজ কান্নে বহির তকলিফ তো হয়ে যাতে ভাই কবি কবি বাট কান্না হতে হয় কারণ গোরে বেড়ে কিন্তু প্রচুর আইমিন মত গরিব হোনে গেলে ভাই সব বহুতই তকলিফি দেশে সুবাসে উঠো আই মিন সকালবেলা উঠো সকালবেলা উঠে কিছু খাও না খেলে সোজা কামে চলে যাও আর এগুনা সবই পড়তে হবে আর দেখতে পাচ্ছেন এগুনা কিন্তু গাছ গোসালে প্রচুর বৃষ্টির কারণে ঝড়ের কারণে প্রচুর নষ্ট হয়ে গেছে তো আমি বেশি কথা বলবো না কারণ কি আজকে ফ্রাইডে অনেক শুক্রবার আর শুক্রবারে নামাজ পড়া খুবই ইম্পর্টেন্ট তো মেয়ে নেই চাতাও ভাই थोड़ा सा टाइम मतलब तो से बहुत ही टाइम यहाँ पर जाए ठीक है भाई तो मैं नहीं चाहता तो मैं अभी अभी क्या करूँगा भाई साहब अभी मैं क्या करूँगा अभी काम पे लग जाऊँगा ठीक है भाई क्योंकि काम करना बहुत ही जरूरी है ठीक है और देखिए भाई साहब कितना काम मैं यहाँ पर काम करता हूँ ठीक है भाई मैं जब तो कितना कर लेता हूँ ठीक I mean, तो तो है भाई आई मीन कत टुक करते कोई देखा जाए ठीक है और हमें बेसी समय ना होने का बेसी समाय न मैंने उठा खोची ठीक है देखा जाए कतो सुन लागे एक देखा जाए कथी पा रहे ठीक है दोस्तों ইয়ে দেখো আমার খেয়া হাল হয়ে গিয়া আমি দেখো ভাই কী পরিস্থিতি আর কী পরিমাণ গরম আর এখান থেকে ওখান থেকে থেকে এখন কমপ্লিট কোনো একটু জালা আসে আর দুই তিন হাতের মতো আসে কারণ কি এখানে আমি এখানে আমার আঙ্কেল চাপ করেছিলো পরিষ্কার করেছিল আর মেয়ে আর ইয়ে দেখো ইয়ে সারে ইয়ে সারে দেখি ভাই সাহেব মেয়ে एकला साफ़ कर दिए और यहाँ पर कुछ बेनाना का <coughs> मैंने यार कुछ यहाँ पर बेनाना का पौधा ले लिया गया इस यहाँ पर पता लिए नीचे खाने को लाल पत्ता लिए से कारण कि भाई अमर बोखरी आसे बोखरी कुछ खबे नहीं और जो तो आईसी तो बोखरी के लिए कुछ लिए है कारण बोखरी आज दो तीन दिन होले ना खाए से और इंशाल्लाह कुरमान दे सेरा जो तो, तौफीक तो तो दे अल्लाह चलिए इनशाला भाई प्रचंड गरम इतना गर्मी में मैं भाई सब क्या बताऊँ मैं तो सही इसको बोलते हैं भाई सब गरीब ठीक है मैं तो घर में एक सब्जी नहीं आई मिन घर है किच नहीं तौरी किसु नहीं और चावल नहीं मान कि परिस्थिति है गरीब तो मैं ये अपनारा सबा जान भाई और येज प्रतिदिन क्या तो मेहनत करा और आज तरह मेहनत करा कारण कि भाई आज के फ्राइडे আর ফ্রাইডে মানে শুক্রবার আর আমি চাই না যে দেরি করতে তো যাই হোক আমাকে ফাস্ট ফাস্ট করতে হবে আর একটু জলাই আছে দেখা যায় এখানে কতক্ষণ এখানে করতে পারি আর ইনশাল্লাহ আজকে এখানে কমপ্লিট করে যাবো কারণ আর টাইম নাই একটু পরে দেবে আজান আর আজান দেখা তো ভাই সাহেব ইয়াপ সারকে সারে কাম খতম করকে মত থয়ার পর মেয়েকে ঘরে জানা হয় ঘর যাকে মাত্র সে মাস ধোকে ভাই সাহেব ইয়ার নাহাকে তৈয়ার হকে যাউগা ভাই সাহেব মাসে ঠিক আছে ভাই तो यहाँ पर देखो भाई और क्या हल मतलब से कितना है और देखते हैं भाई साहब और कितना टाइम लगता है मेरे को जल्दी से जल्दी करना है क्योंकि भाई साहब मतलब से और टाइम बहुत ही कम है भाई यार कुछ ही टाइम में यहाँ पर आज़ान देने वाला है ठीक है भाई साहब और ये देखो मेरा हाथ पा यार सारे सारी गंदगी हो चुका है ये देखो इसका भी मतलब से दवाई लेने के लिए ले भाई साहब पैसा वैसा कुछ नहीं भाई मेहनत तो कर रहा हूँ बट देखते हैं भाई साहब इन मेहनत का क्या फॉल निकलता है यार सबसे पहले भाई साहब आप लोगों को रिक्वेस्ट करूँगा भाई साहब आप लोग नहीं सपोर्ट करोगे तो कुछ नहीं होगा तो भाई साहब मैं ज़्यादा बात नहीं करना करना नहीं चाहता और देखते कि इतना भाई यहाँ पर भी टाइम लगता है मेरे को जल्दी करना है जल्दी जल्दी ठीक है भाई दोस्तों देखो हमारा काम यहाँ पर ख़त्म और हम बहने के लिए कुछ खाना ये देखो तो ले लिया वो सब भाई सारे के सारे सब कुछ ले लिया भी जाऊँगा भाई सब घर अब उसके पहले मेरे को एक बात देख लो भाई जिस बंदा पापा का पैसे से गुजरते हो भाई साहब मम्मी का पैसे से गुजरते हो तुम तुमको मैं एक बात बताना चाहता हूँ ज़िंदगी भर कुछ करना हो तो मम्मी पापा से पूछ कर करो और जो जिंदगी भर जिंदगी में अगर आप ऊपर में जा सकते हो तो मम्मी पापा की मदद से ठीक है मम्मी पापा अगर पैसा नहीं दिया तो हमारा जैसा हाल होगा भाई और हमारा हाल देखो यार यहाँ पर कुछ खाना बकरी के लिए देखो और हमारा परिस्थिति देखो यार हमार देखो हमार सियारा देखो भाई यु काम करम करारे सुख जाने ना अल्लाह कबे देवे और हमी खूब ही तो भाई हमें जब बासा मैं घर जाके भाई सब फ्राइडे शुक्रवार नमाज पढ़ने के लिए पूरा का पूरा तैयार हूँगा ठीक है भाई नमाज पढ़ने के लिए नमाज पढ़ा जनों एखुन तैरी तो होबो जाके गोसल लेबो मैं अभी नहाऊंगा भाई साहब नहा के बस धोके ठीक है भाई जाऊंगा और सारे की सारे देखो काम खत्म कर दे बस आ, पानी के अंदर भाई साहब आई मीन पानी नीचे किस गाँस आसा से गाँस का पशु उठाबो और उठाए खिला दो कंप्लीट তারপরে এই পুকুরে পো করে দেখতে পাচ্ছেন ইস গাডা কান্দার মাসলে বাদ মে ছড়ে গিয়ে ঠিকই ভাই সাহ তারপরে এই পুকুরে মাছ সেরবে আর আমার পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন আমি এখানে থাকলে প্রচুর পরিমাণ গরমে স্টক করে মরে যাব তো আমি চাই না এখানে বেশি সময় নিতে কারণ কি আজকে শুক্রবার আপনাদের বারবার বলেছি ভাই শুক্রবার মানে খুবই ইম্পর্টেন্ট মুসলমানের জন্য তো যাই ভাই এখন আর দেখেন পুরাই শেষ করে দিছি আর এখন আবার উঠবো ওইটা লুঙ্গির ধ্বনি মারবো এখন যাব আমি বাসায় ফাইনাল দেখো আর আমার দেখো হাল হ্যাঁ তো আমি আমার পাশে গামসা মিন আমার কাছে এখন গামসা আছে আর এটা আমার রুম আর এইটা আমার পুতুল ভাই এখনো সরছে হোক আর এখন আমাকে কি করতে হবে এখন ফার্স্ট ফার্স্টে যেতে হবে গোসল করতে হবে আর গোসল করে আবার এখানে এসে রেডি হতে হবে কারণ জুমার দিন নামাজ পড়তে হবে দেখাসাক এখন কি হয় আর এখন আমি যাব গোসল ফাইনালি ভাই ये देखो हम यहां पर नहा के आए हैं या नहा के भाई सब मस्त धो के आ अभी भाई सब यहां पर आया आ गए सामने आई मीन फाइनली मैं এখানে গোসল করে এসেছি আর গোসল করে এসেছি অনেক কিছু যা সাবান তো শেমপ টম করেছি আর এখন কি করব এখন রেডি হব আর রেডি নামাজ পড়ার জন্য চলে যাব কারণ কি অনেক সময় চলে چلا گیا ভাইসব बहुत ही टाइम गुजर गया तो मैं नहीं चाहता हूं भाई सब यहां पर और टाइम यहां पर लेट हो ठीक है भाई तो जल्दी से जल्दी रेडी हो

পরে শুক্রবারে আমি নামাজ কাজা করেছি তো আমি একদমই চাচ্ছি না যে আমার এই নামাজটা এই শুক্রবার নামাজটা কামাই হয় তো এই শুক্রবার নামাজ কামাই হলে আমাকে ঘর থেকে বাইর করে দেবে তো আমি একদমই চাচ্ছি না যে আমার এই শুক্রবারে নামাজ মানে ছেড়ে যায় আর আমি এখানে আমার পাঞ্জাবি খোঁজার জন্য অনেক ট্রাই করেছিলাম বাট আমি পাঞ্জাবি পাচ্ছিলাম না তারপরে আমার আম্মুকে বললাম যে পাঞ্জাবি কোথায় তো বললো যে ওখানে দেখো ডেসিনের নিচে তো ফাইনালি আমার এখানে পাঞ্জাবিটা পেয়ে গেলাম আর আমি দেখা যাচ্ছে আর এত পরিমাণ গরম আমার রুমে কিন্তু ফ্যান চলেছে বাট প্রচুর পরিমাণ গরম আর আমি গরমে কিন্তু অনেকটা ঘামে যাচ্ছি বাট আমার টুপিটা কিন্তু পাচ্ছি না এখানে তারপরেও কিন্তু আমি আমাকে মিন টুপি না তো আই মিন গেঞ্জিটা পাচ্ছিলাম না তো আমার আমাকে আবার বললাম তো আম্মু বললো যে এটা এখানে আছে তো যাই হোক আমার এখানে দেখা যাচ্ছে এখানে আমি তৈরি হয়েছি আর আমার এখন কি করতে হবে এখন আমার কি করতে হবে হেয়ার স্টাইল আর দেখা যায় আমার এখানে আর আপনারা সবাই বল তো ফাইনালি ভাই সাহেব ইয়ে দেখো পুরা পুরোপুরি তেয়ার হয়ে চুকায়ে আর ইয়ে দেখো আমার টুপি হে আই মিন আমি এখানে পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে গেছি আর রেডি হয়েটা আমার টুপি তো এখন দেখা যায় কি আমার ইয়ার স্টাইলটা কেমন হয় আর জলদি সে জলদি আই মিন মের ইয়ার ছট কর না আমার আবাই ইয়াপ টুপি আমিন টুপি পরে নিয়েছি তো এখন আমি চলে যাবো নামাজ পড়ার জন্য তোরা অনেক টাইম এখানে চলে গেছে তো নামাজ পড়ার জন্য রেডি হয়েছি এখন যাবো নামাজ পড়তে তো যাই হোক ভাই আমার ভিডিও আপনাদেরকে কেমন আমার ভিডিও আপনাদের সবার কেমন লাগিছে কমেন্ট করে বলেন আর ভিডিও শেষের পর লাস্ট আমি আপনাদের একটা কথা বলতে চাই এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলের কিন্তু দুই বছর হয়ে গেছে তো দুই বছর হয় মানে প্রচুর সাবস্ক্রাইব কর এবং কী ভিউজ করুন তো আমি আশা করি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কী সাপোর্ট করবেন ঠিক আছে ভাই তো এখানে আমার ভিডিও শেষ করেছি খুদা হাফেজ আর ইনশাআল্লাহ तो देखते हैं भाई सब यहाँ पर कल वीडियो दे पाता हो कि नहीं तो बाय बाय एंड टेक केयर तो मिलते हैं दोस्तों यहाँ पर और एक ब्लॉग में ठीक है भाई